মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আর একজন সবে দিচ্ছে তালা। এখন বাজে 11:37। আমি যাচ্ছি বাজারে, ঘরে একটাও আলু নেই। তোমাদেরকে বলেছিলাম আমি গুনে গুনে আলু খাচ্ছিলাম আর কি, কিন্তু আর যখন গুনে খাওয়ার দরকার নেই, তাই জন্য লাস্টলি সবই আমি ইউজ করে ফেলেছি। আর নেই আলু পেঁয়াজ, এসবই আনতে হবে। শাক আনবো ভেবেছি একটু। ও আজকে আমি সেই 9:30 থেকে ওকে ডাকছি, চলো গো বাজারে। উঠলো 10:30, তারপরে একটু বসলো। আর আর কিছু কথা আছে অবশ্যই বাজার থেকে ফিরে এসে বলবো। তো তোমাদের থেকে অনেক ভালো ভালো কমেন্টসও পাই, যেরকম ভালো উপকারের কমেন্টসও পাই কিন্তু। তো যাই হোক, সবটাই বলছি, আমরা একটু বাজার থেকে এসে নি। লাইটটা জ্বলছিল সিঁড়ি, টম্পির বউ ছেড়ে চলে গেছে। টম্পি বসে আছে, দেখো একটু দাঁড়ান তো, নিচে গেলে বোধহয় আরো ভালো দেখা। ওই দেখো সিঁড়ির দোকানটাতে মুখ দিয়ে যে কাকে খোঁজার চেষ্টা করে আমরা জানি না। তো চলো আগে বাজারটা সেরে আসি। এখন বাজে 1:15, বাজার থেকে এসে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ বাজার থেকে 11:37 বেরিয়েছি, মানে নিচে গেছি। তারপর তো স্কুটি বার করতে করতে 40 ধরো বেজেই গেছে। তারপর বাজার থেকে ফিরতে ফিরতে না প্রায় 12টাই বেজে গেছে, মানে 12টার বেশিও হতে পারে, ঘড়ি দেখিনি। তো বাজার থেকে এনেছিলাম হচ্ছে দুধের প্যাকেট, ফুলকপি, আলু, পেঁয়াজ আর এক বান্ডিল শাক। তো এইসবই আনা হয়েছে, আর কিছু আনা হয়নি। তো আজকে পাতিলেবু এনেছিলাম দুটো, তো ওই জন্যে আজকে ও বললো যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করো, আর তো লেবু আছে। তো সেটাই হয়েছে, ফুলকপি আলু দিয়ে ঝোলটা নামালাম আর এই জাস্ট ভাত বসালাম। 1:15 বাজে, মানে 12টার একটু পর থেকে মোটামুটি মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি তারপর ফুলকপি আলু এগুলোকে কেটে তারপর ভাজা বসিয়েছি। টাইম নষ্ট একটুও করিনি, ঘরজার ঘর মাছ এগুলো সকালেই দেওয়া ছিল, তো অসুবিধা হয়নি। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে হ্যাঁ, আমরা কিছু উপকারী কমেন্টও পাই, ইউজফুল কমেন্ট অবশ্যই পাই। তো কালকে আমি যখন বলেছিলাম আমাদের শিফটিং নিয়ে গাড়ির একটু প্রবলেম হচ্ছে, দাম বেশি চাইছে অনেকেই অনেক রকম, তো একজন আমাকে আজকে বলেছেন, তিনি আগে বলেছেন যে আমি কপিরাইট কথাটা বলেছি সেদিনকে গানের ক্ষেত্রে, তো সেটা নাকি নিজের গলায় গান করলে কপিরাইট ক্লেম আসে না। কিন্তু আমার নিজের হয়েছে এটা, তাই আমি নিজে ভালো করে জানি, এটা কখনোই আমি ভুলভাল ইনফরমেশান দিচ্ছি না, কারণ আমার নিজের সাথেই এটা হয়েছে। আমি একটা গান দিতে গেছিলাম, সেটাতে কপিরাইট ক্লেম এসেছিলো, প্লাস দিদি ভাইয়ের গান তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, দিদি ভাইয়ের গানটাতেও কিন্তু কপিরাইট ক্লেম এসেছিলো। তো সেক্ষেত্রে আমি ওই জন্য ভালোভাবেই জানি, শুধুমাত্র মিউজিক্যাল ওই গানগুলো ইউজ করলেই, সে ডাউনলোড করা গানগুলো ইউজ করলেই যে কপিরাইট ক্লেম আসবে, আমি গান করলে আসবে না এরকমটা নয়। কারণ একই গান আমরা ভিডিওতে অনেকেই ইউজ করে থাকি, সুতরাং আমার আমি যে গানটা গাইছি সেটা যদি অন্য কেউ নিজের গলাতে করেই আগে ইউজ করে থাকে, সে সেই ক্ষেত্রে আমাকে কপিরাইট ক্লেম করতেই পারে। সেটা তারপর আমার ব্যাপার, আমি সেই কপিরাইটটাকে কী করে হাঁটাবো বা যাই হোক, সেটা তো অনেকটা ঝামেলা চলে আসে, তাই আমি চাই না কোনো ঝামেলায় জড়াতে। সুতরাং যদি ওই 9 সেকেন্ডের মতো গানটা করলে বা 11-12 সেকেন্ড প্রথম একটু বা মাঝখান থেকে একটুখানি শোনালে যদি কপিরাইট ক্লেম না আসে, তো আমি এই জন্য সেইটুকুই করি, আর সেটা অনেক দিন গ্যাপে করি। তাই জন্যে আমার মনে হয় নিজের সেফটিটা নিজের কাছে রাখাটাই ভালো, তাই জন্যে আমি সেদিনকে বলেছি নিজের ভয়েসে গান করলেও কপিরাইট ক্লেম আসে। আর আমি সেটা নিজে যেহেতু ভুগেছি, তাই জন্য আমি ভালোভাবেই জানি এটা, এটা কোনো ভুল ইনফরমেশন নয়। আর আরও একটা তুমি বলেছো পোর্টার, পোর্টার একটা অ্যাপ, সেটা দিয়েও শিফটিং করানো যায়। তুমি বোধহয় পোর্টাল লিখেছো, কিন্তু আমার মনে হয়েছে তুমি বোধহয় পোর্টার বলারই চেষ্টা করেছো, তো হয়তো টাইপ মিস্টেক হয়েছে হতে পারে। তো ওটাতে আমরা ট্রাই করেছি, কিন্তু ওটা নো ব্রোকারের থেকেও, আজকে তুমি বলার পরেই মাথায় এসেছিল, সত্যি কথা বলতে পোর্টারের কথাটা আমাদের মাথায় ছিল না। তারপর যখন দেখা হলো সে নো ব্রোকারের থেকেও বেশি টাকা চাইছে। তো যাই হোক না কেন, তোমাদের একটা সুখবর দিয়ে রাখি, আমাদের গাড়ি ফিক্সড হয়ে গেছে, আমরা ননিদার গাড়িতেই শিফটিংটা করাচ্ছি, অনেকটা কমে হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, নিজেদের একটু হেডেক মাথায় রাখতে লাগবে, কারণ আমাদেরও কিছু মালপত্র নিচে নামাতে হতে পারে, বুঝতেই পারছো। যখন তুমি তোমার সেফটা দেখছো,
তখন তোমাকেও কিছুটা তো করতেই হবে, টাকা সেভ করছো মানে তো তোমাকেও একটু খাটতে হবে। যাই হোক না কেন, সেটুকু আমরা রাজি আছি, কারণ এই জিনিসপত্রগুলো তো আমরাই তুলেছিলাম, তো লোকের কাছে দেওয়া থেকে আমরা নিজেরা নামাবো তাতেও আমরা রাজি ছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত টাকা চেয়ে বসছে, যেটা তোমরা শুনলেও অবাক হবে, আমার ঘরে কি জিনিস আছে তোমরা তো ভালো করেই দেখো সব সময়, তো তার মধ্যে খাট থাকছে না, ফ্রিজ থাকছে না, আলমারি থাকছে না, বড় বড় তিনটে জিনিসই পুরোপুরি বাদ, আর আমার ঘরে সেরকম কোনো আর জিনিস নেই। তার মধ্যে গতি এক্সপ্রেস চেয়েছে আমাদের থেকে, তাও আবার মোটে 5-6টা গলির হেরফের, তার মধ্যেও চেয়েছে আমাদের থেকে গতি 5,000 টাকা। মানে এটা সত্যি শোনার পর না আমরা মানে 2.5-3 আমরা ধরে রেখেছিলাম একটা যে চাইতে পারে, কিন্তু 5 কি শুনে না মানে আমরা একদমই, তবে 2,500 টাকা আমাদের নব্রকা চেয়েছিল, পোর্টার চেয়েছিল আমাদের থেকে 3,500 টাকা, আর ননিদা অবশ্যই বুঝতেই পারছো তার থেকে অনেক কমে আমাদের হচ্ছে, তো ওই জন্য আমরা ননিদাকেই বললাম যে তুমি চলে এসো, তাহলে 1 তারিখ ননিদার গাড়িতেই আমরা নিয়ে চলে যাবো আর কি, দুবার হয়তো আসতে হতে পারে, তারও আগে আমরা চেষ্টা করব যতটা কম, মানে ননিদার গাড়িটাও যদি একবারে হয়ে যায় তাহলে সেটাই চেষ্টা করব, কারণ আমরা ভাবছি 30 তারিখ ও চাবিটা নিয়ে ওনারের থেকে আমরা ভাবছি যে কিছু কিছু মালপত্র আমরা স্কুটিতে করে যেগুলো ছোটখাটো আছে সেগুলোকে ওখানে রেখে আসার ব্যবস্থা করব, তো বুঝতেই পারছো। আর আজকে থেকে ওর 4 দিন মতো নাইট শিফট শুরু হলো আর কি, তো নাইট শিফট হবে 4 দিন মতো, 5টা থেকে রাত 2টো, তো আর রাতটা বুঝতেই পারছো আমিও ফাঁকা পেয়ে যাচ্ছি, তাই আজকে ভাবছি যে খাওয়া দাওয়ার পর ও কাজ করতে বসবে আর আমিও আমার কাজে লেগে পড়বো, এরপর না মানে এখন না লাগলে না আমি বুঝতে পারছি না যে আমার ট্রলিতে কতটুকু যাবে বা কি হবে। আর 30 তারিখ যদি আমি চাবিটা পেয়ে যাই তাহলেও একটা সুবিধা আছে, আমি ট্রলি নিয়ে গিয়ে এখানে ওখানে ফাঁকা করে আবার ট্রলিটাকে আমি ফাঁকা নিয়ে আসতে পারবো, তো এইসবই প্ল্যান প্রোগ্রাম একটু হয়ে আছে, দেখা যাক কতদূর কি হয়। তো চলো আমার ভাত কতদূর কি হলো আগে দেখি। এখন বাজে 2:06, তাই ভাত বাড়তে চলে এসেছি, ভাত আর পাতিলেবু তো নিয়ে নিয়েছি, আর বললাম না একদম পাতলা করে মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে, এই দেখো একদমই পাতলা করে হয়েছে, তো চলো একেবারে নিয়ে খেতে বসে যাই, তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে। জামা কাপড় তুলতে এলাম একটু ছাদে, এখন তো বাজে 5:30 মতো, ছাদে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, এই বিকেলটা কাটানোই হচ্ছে একটা কষ্টকর ব্যাপার, বিকেলটাই ঠিক কাটতে চায় না সময়, কি করে কাটাই এইসবই ভাবতে থাকি, তো আজকে দুপুরেও না ঘুমাইনি সেভাবে, তো ওই আর কি এইসব ফোন এই করছিলাম কি আর করব। তারপর তো এই এলাম একটু ছাদে, এখন এলাম একটু ছাদে, আজকেও তো মেঘ করেছে, ভালোই একটা মেঘ করেছে, তো আজকেও নামবে মনে হচ্ছে বৃষ্টি, কালকে তো তোমাদের সাথে কথা বললাম তারপরেই না বিকেল থেকে জোর বৃষ্টি নেমেছিল, তারপর সেই বৃষ্টি প্রায় সারা রাত হয়েছে, সারাটা রাত, তো আজকেও নামবে বলেই মনে হচ্ছে, আর ওর তো সবই কাজ শুরু হয়েছে, আজকে তোমাদেরকে বললাম ওর 4 দিন নাইট শিফট চলবে, তো সেই কাজেই ছেলে বসে পড়েছে একদম, ওর জন্যই আরও আজকে দুপুরে ঘুমটা হয়নি, ও 4:30 থেকে বসলো আর কি, 4:10-15 নাগাদ আমরা একটু শুয়ে গড়াচ্ছিলাম আর কি, এদিক ওদিক করছিলাম, তারপরে উঠলো কাজে বসে গেছে। আজকে রাতে সেভাবে আমার রান্নাটা নেই, তবে শাক এনেছি বাজার থেকে, ওটাকে বাজবো, আর রাত্রিবেলা ওই গোছানো ঠোছানোর কাজ আমি ভেবেছি রাত্রিবেলা করবো, ও কাজে বসবে, কাজ করতে থাকবে খেতে উঠে, আর আমিও খেতে উঠেই তারপরে গোছানোটা স্টার্ট করবো ভেবেছি ট্রলিতে আগে জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো, তারপর দেখা যাবে। বারবার বলছি কেন বলো তো, নিজের চাপটাকে হালকা করার চেষ্টা করছি যে আমাকে করতে হবে, আমাকে করতে হবে, এখানে বেশ অনেকগুলো পায়রা না বসে থাকে, বেশ ভালো লাগে দেখতে, দাঁড়া তোমাদেরকে দেখ, এই দেখো ভালো লাগছে দেখতে, এইটা আসলে মানে এই বিল্ডিংটা আসলে সুইমিং পুল আছে, তারপরে নানান রকম গেমস রয়েছে, খেলা যায় ওখানে আর কি, এইসবই রয়েছে, তো কালো তো করেছে ভালো একটা, জানি না জড়ি নামবে যখন নামবে, তো চলো জামা কাপড়গুলো নিয়ে এবার নিচে যাই, অনেকক্ষণই প্রায় এসেছিলাম। এখন বাজে 11:10, আর খাওয়া দাওয়া আমাদের সবটাই কমপ্লিট হয়ে গেছে, আজকে রাতে তোমাদেরকে বলেছিলাম না গোছাবো, ঠিক ইচ্ছে তো করছেই না এখন গোছাতে, এক তো হচ্ছে দুপুরে আজকে ঘুমাইনি আমি, আর আমি বলেইছি আমার দুপুরে না ঘুম হলে একটা মাথা যন্ত্রণা এরকম করতে থাকে, তো সেটাই আজকে হচ্ছে, আর
কি বলো তো, আজকে 18 তারিখ, কালকে আমার পুরো ঘর ফাঁকা হয়ে যাওয়ার কথা ছিল, তো সেই নিয়ে একটা মন খারাপ তো এবার কাজ করছে একটু। তো তাই ভাবছি যে এইগুলো মেটে যাক, তারপরে একেবারে শুরু করব, অসুবিধে কিছু নেই, এখনো টাইম রয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদেরকে সাথে পাবো। তো চলো এবার চুল ঠুল একটু আঁচড়াই, সন্ধ্যে থেকে চুল ঠুলো আঁচড়াইনি আমি আজকে। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে পাবো এটাই আশা করি।